দর্শক, ঢাকা মহানগরবাসীকে সার্বক্ষণিক নিরাপদ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং ঢাকা ওয়াসা সেবার মান ও সক্ষমতা বৃদ্ধি করা হবে। স্বল্প আয় জনগোষ্ঠী বস্তিবাসী সহ নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা এবং নন রেভিনিউ ওয়াটারের পরিমাণ উন্নত পর্যায়ে কমিয়ে আনবে সরকার। এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো প্রকৌশলী তাসকিম এ খানের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসা। স্বাগত আপনাকে এই সময় অনুষ্ঠানে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। শুরুতে আপনার কাছে এই প্রকল্পটি সম্পর্কে জানতে চাই। জি, আমাদের অ্যাকচুয়ালি আপনি যে প্রকল্পটার কথা বললেন, যে সেটা হচ্ছে ঢাকা শহরে আমরা ধরেন এতদিন ধরে যেটা চলছিল সেটা হচ্ছে একটা ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তো আমরা বর্তমানে ঢাকার এই ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ভেঙে 150টা ওয়াটার নেটওয়ার্কে করেছি, এক একটা ক্লাস্টার বা এক একটা ডিস্ট্রিক্ট, যেটা আমরা নাম দিয়েছি DMA, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। তো আমরা সেটা প্রায় এখন 64টা DMA বা ডিস্ট্রিক্ট এরিয়া হয়ে গেছে, এখন বাকিগুলো আমরা করছি। এবং এর দ্বারা যেটা হয়েছে যে এই নতুন সিস্টেমে, যেটাকে আমরা বলি একটা ক্লাস্টার থেকে আরেকটা ক্লাস্টার হাইড্রোলজিক্যালি আইসোলেটেড, এতে করে কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে যে একটা ক্লাস্টারে কোনো যদি সমস্যা হয় অন্য জায়গায় সেটা প্রভাব পড়বে না, এক। দুই হচ্ছে যে আমি সবসময়তেই ওখানে পানি থাকবে, এবং তিন হচ্ছে পানি প্রেশার ওয়ান বার বা একভাবেই আপনার প্রায় 32 ফুট পর্যন্ত পানি নিজের যে উঠতে পারে সেরকম অবস্থা থাকবে। এতে করে আমাদের NRW নন রেভিনিউ ওয়াটার বা সিস্টেম লস মারাত্মকভাবে কমে আসবে এবং এসছে। বর্তমানে আমাদের নন রেভিনিউ ওয়াটার মাত্র 5-6%, এবং এটা অত্যন্ত সাউথ এশিয়ার খুব কম শহরেই এটা আছে। তো এটার দ্বারা এটাই হচ্ছে মূল লাভ, যেটা হবে যে NRW কমে যাবে, পরিষ্কার পানি পাবে এবং 24 ঘন্টা 24/7 পানি পাওয়া যাবে। জি, এই যে বস্তিবাসীদের জন্য যেই প্রকল্প বা কর্মসূচি, যে তারা খুব সহজে সুপেয় পানি পাবে, এই জিনিসটি বাস্তবায়ন হবে কিভাবে? না, এটা তো আমাদের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আপনি জানেন যে আমাদের ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি, যেটা আমরা 2010 সালে নিয়েছিলাম, এবং থ্যাংকস টু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এটাতে এন্ডোর্স করেছিলেন, আমরা দেখলাম তখন যে ঢাকা শহরে একটা বিরাট জনগোষ্ঠী, অর্থাৎ যারা ইনফর্মাল সেটেলমেন্টে বসবাস করে, অর্থাৎ বস্তিতে বসবাস করে, তারা কিন্তু বৈধ কানেকশনের মধ্যে নেই। তো যেই কারণে আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে তাদেরকে বৈধ কানেকশনে আনবো, এবং আমরা একটা প্রোগ্রাম নিলাম যার দ্বারা আমরা ইতিমধ্যে ঢাকা শহরের প্রায় 70 ভাগ বস্তি এলাকাকে বৈধ পানির আওতায় নিয়ে এসেছি, এবং আশা করি আমরা 100 ভাগই পারবো। এ বিষয়ে আমাদের যে DMA যেটা হয়েছে সেটাতেও বেশ খানিকটা আমাদের ই হচ্ছে, লাভ হচ্ছে, এবং এবং এর দ্বারা আমাদের মানে যারা গরিব মানুষ, লো ইনকাম কমিউনিটি LIC, তারা বিশুদ্ধ পানি পাচ্ছে, কম দামে পানি পাচ্ছে। আগে যেরকম মাস্তান দ্বারা তাদের পানি নিয়ন্ত্রিত হতো, এখন আর তারা মাস্তান দ্বারা নিয়ন্ত্রিত না, ঢাকা ওয়াসা তাদেরকে বৈধ। এমনকি তাদের আগে দেখা যেত যে আমরা যেই দামে পানি বিক্রি করি তার চেয়ে বেশি দামে তারা নোংরা পানি কিনত, আজকে কিন্তু তারা পরিষ্কার পানি পাচ্ছে আমাদের মতো গ্রাহকদের দামে, অত্যন্ত কম দামে। এখানে আরো একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে জানা গেছে যে ধনী এলাকায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে পানি একটু বেশি দাম দিয়ে কিনতে হবে এবং অন্য এলাকাগুলায় পানির দাম কম থাকবে, এটি কি আসলে বাস্তবায়িত হচ্ছে কিংবা এর অগ্রগতি কতটুকু? না না, এটার অগ্রগতি আছে, বাস্তবায়িত এখনো হয়নি, এটা বাস্তবায়ন হবে, এবং এটা ব্যাপারে আমরা একটা স্টাডি করছি, একটা রিসার্চ চলছে, এবং আমরা পাইলটিং অচিরেই করব। কারণ ঢাকা শহরে যারা ধরেন 1 লাখ টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকে, ওই একই বাসা খিলগাতে যে 20,000 টাকা বা 15,000 টাকা ভাড়া দিয়ে থাকে, অথচ পানি একই দাম দেয়, তো এটা তো ঠিক হয় না। তো কাজেই আমরা চাচ্ছি এতে যাতে ক্রস সাবসিডি দেওয়া যায়, যাতে করে নিম্ন আয়ের বিশেষ করে বস্তি এলাকার লোকজনকে পানিকে সাবসিডি দিয়ে আমরা দিতে পারি, এবং যারা ধনী অবস্থাপন্ন এবং যারা এফোর্ড করতে পারে 1-6 লাখ টাকা বাসার ভাড়া দেওয়ার, তাদের পানির দামটাও সেই রকমই আমরা হবে, এবং এটা অচিরে আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। জি, আর কোন পরিকল্পনা আপনাদের আছে কিনা?
অবশ্যই আমাদের এই যে পানি ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা গত 12 বছর ধরে চলছি এবং ইতিমধ্যে আমাদের কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে পানি মানে সে ব্যাপারে। যেমন ধরেন আজকে আপনি যদি বলেন ঢাকা শহরে আমরা 100% পানি সরবরাহ করতে পারছি, 24 ঘন্টা পানি আছে, এমনকি কোয়ালিটি অফ ওয়াটার এখন মাচ বেটার দেন প্রিভিয়াস, এবং আমরা আশা করি যে এটা বজায় থাকবে এবং স্বল্প মূল্যে এই দেশ এই শহরে যা কিনা অন্যান্য আমাদের পারিপার্শ্বিক দেশের শহরগুলোর থেকে আমরা কিন্তু সাশ্রয়ী মূল্যে পানি সরবরাহ করছি। জি, এবং এই যে পানি সরবরাহ নেটওয়ার্কটির পুনর্বাসন শক্তিশালীকরণ ও নিশ্চিত করার উদ্দেশ্যে যে এই প্রকল্পটি গ্রহণের উদ্যোগটি আপনারা নিয়েছেন, এর সার্বিক সফলতা কতটুকু আপনারা আশা করছেন, সম্ভাবনা কতটুকু দেখছেন? ধন্যবাদ। সফলতা আশা করছি না, সফল তো হয়েইছি। এটা তো এখন প্রকল্পের ফার্স্ট রিভিশন হচ্ছে এবং ইতিমধ্যে এই প্রকল্পের দ্বারা ঢাকা শহরের যেটা সিস্টেম লস বা নন রেভিনিউ ওয়াটার, যেই পয়সা যেই পানির পয়সা পাওয়া যাচ্ছে না, সেটা নেমে এসেছে 5%, যেটা সাউথ এশিয়ার কোন শহরে এত কম NRW নেই। কাজে এটা একটা বিরাট মানে সাফল্য। আমরা আশা করি এই সাফল্যকে যাতে ধরে রাখা যায়, সেই জন্য আমরা সাস্টেনেবিলিটি অফ ডিএমএ ব্যবস্থাপনাকে টেকসই করার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি এবং গত 5 বছরে আমাদের যে নন রেভিনিউ ওয়াটার 5% নেমে এসেছে সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি। বিশ্বের অনেক শহর এটা ধরে রাখতে পারেনি, তারা একসময় 15% নামিয়েছে, আবার দেখতে দেখতে সেটা 40% হয়ে গেছে লস। তা আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি, আমরা আশা করি ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। আর একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, ঢাকার আশেপাশের খাল নদী নালা থেকে পানি সংগ্রহ করে এনে বড় নদীর থেকে পানি সংগ্রহ করে এনে বিশুদ্ধকরণ যে একটি প্রক্রিয়া শুরু করবার কথা, সেটি কি অবস্থায় আছে? আমরা এটা বহু আগে শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট যে ঢাকা শহরের আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ পানিকে উত্তোলন করা সঠিক না এনভায়রনমেন্টালি, এবং সেই জন্যই আমরা ভূপরিস্থ অর্থাৎ সারফেস ওয়াটারের দিকে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা সায়দাবাদ ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 1 তো ছিলই, ফেজ 2 আমরা করেছি, আমরা পদ্মা জশল দিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করেছি, আমরা গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শেষ পর্যায়ে আছে এবং সায়দাবাদ 3 করব। এছাড়াও ভাকুরতা তেঁতুলঝরা আরেকটা প্রজেক্ট আমরা শেষ করে ফেলেছি, যেখান থেকে পানি পাচ্ছি, যার দ্বারা একটা সময় ছিল যে মাত্র 22% আমরা সারফেস ওয়াটার পেতাম আর 78% ছিল আন্ডারগ্রাউন্ড। এখন আমাদের সারফেস ওয়াটার আমরা পাচ্ছি শতকরা 35% আর 65% আমরা আন্ডারগ্রাউন্ড পাচ্ছি। কাজেই এটা একটা বিরাট পরিবর্তন এবং আমরা আশা করি অচিরেই কিন্তু আমরা 70% ভূপরিস্থ পানি এবং মাত্র 30% আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করব, যা হবে কিনা পরিবেশ বান্ধব, টেকসই এবং গণমুখী। অসংখ্য ধন্যবাদ। এই এই যে ওয়াসার এই প্রকল্প এবং এই পরিকল্পনার সুফল স্বল্প আয়ের জনগোষ্ঠী বস্তিবাসী সহ নগরবাসীর জন্য নিরাপদ পানি সুপেয় পানির এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য এবং যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন প্রকৌশলী তাকসিম খান, ব্যবস্থাপনার পরিচালক ঢাকা ওয়াসা অধ্যাপক ডাক্তার। দর্শক, আজকের এই সময় অনুষ্ঠান এ পর্যন্তই। আমি শামিনী ফাতশাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।